প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীব বৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদনদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। তাপমাত্রা, আলো, খাদ্যাভ্যাস প্রভৃতির উপর নির্ভর করেই গড়ে ওঠে প্রাণীর আবাসস্থল। এগুলোর ভিন্নতার কারণে বিভিন্ন প্রাণী বিভিন্ন ধরনের আবাসস্থল নির্বাচন করে। কিছু প্রাণী প্রাকৃতিক গুহায় বসবাস করে এবং এখানেই সম্পন্ন করে জীবন ধারণের প্রয়োজনীয় সকল কাজ। আমাদের আজকের পর্ব গুহা ও গুহাবাসী প্রাণী নিয়ে। এ বিষয়ে আলোচনা করব জনাব রাগিব উদ্দিন আহমেদের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের গুহা ও গুহাবাসী প্রাণী নিয়ে কিছু তথ্য ও চিত্র। বাংলাদেশ পৃথিবীর ছোট্ট একটি দেশ। এখানে রয়েছে উঁচু নিচু অসংখ্য পাহাড় ও টিলা। বেশিরভাগ পাহাড় দেখা যায় চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলে। টার্সিয়ারি যুগে এসব পাহাড়ের উৎপত্তি হয়েছে। এই পাহাড়গুলো ঘন অরণ্যে মোড়া এক বৈচিত্র্যময় প্রতিবেশ ব্যবস্থা। ঘন অরণ্যের কারণে পাহাড়ি অঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে বেশি, ফলে ছোট বড় অসংখ্য ছড়া দেখা যায় পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায়। ছড়াগুলো পাহাড়ের গা বেয়ে এঁকে বেঁকে চলে গেছে অজানার বুকে। শীতকালে জলপ্রবাহ কম থাকলেও বর্ষাকালে ছড়াগুলোতে বেশি জলপ্রবাহ থাকে, ফলে বর্ষায় যেন পাহাড়ে প্রাণ ফিরে আসে। অবিরল ধারায় বহমান ছোট বড় ছড়া থেকে পাহাড়ের বিভিন্ন জায়গায় জলপ্রবাহ ছড়িয়ে পড়ে। বনভূমি সিক্ত হয়ে ওঠে, উদ্ভিদ বৈচিত্র্যতা বাড়ে, বন্য প্রাণীর বিচরণে মুখরিত পাহাড়ি অঞ্চল। নদী, ছড়া এবং বিভিন্ন প্রাণীর সমাহারে এসব পাহাড় শ্রেণী প্রাকৃতিক সৌন্দর্যের অনন্য লীলাভূমিতে পরিণত হয়েছে। শুধুমাত্র সৌন্দর্যই নয় এসব পাহাড় পর্বত রহস্যময়, কারণ রয়েছে বিস্ময়কর ও আকর্ষণীয় সব গুহা।
এগুলো ভূ অভ্যন্তরে প্রাকৃতিকভাবে সৃষ্ট। বাংলাদেশে বেশ কিছু প্রাকৃতিক গুহা দেখা যায়। এদের মধ্যে টেকনাফের কুদুম গুহা, খাগড়াছড়ির আলুটিলা গুহা এবং বান্দরবানের আলিকদম গুহা অন্যতম। গুহা মাটির অভ্যন্তরের একটি ফাঁপা স্থান। হাজার বছরের পরিক্রমায় বিভিন্ন ধরনের ভূতাত্ত্বিক পরিবর্তনের মাধ্যমে সৃষ্টি হয়েছে। ভূ অভ্যন্তরে জলপ্রবাহ, ভূমিকম্প কিংবা ভূমিধসের কারণে এসব গুহার উৎপত্তি। গুহার ভেতরের দিক অন্ধকার, এজন্য বাহিরের পরিবেশের সাথে গুহার ভেতরের পরিবেশের মধ্যে খুব একটা মিল নেই। অন্ধকার পরিবেশের কারণে এখানকার উদ্ভিদ বৈচিত্র্যতা কিছুটা ভিন্ন। গুহার গায়ে জন্মে বিভিন্ন প্রজাতির ফার্ন, মস ও অন্যান্য উদ্ভিদ। অন্ধকার পরিবেশের কারণে এখানকার প্রাণী বৈচিত্র্যতায়ও ভিন্নতা দেখা যায়। বেশ দুর্গম হওয়ায় এসব গুহা বন্য প্রাণীদের জন্য নিরাপদ আবাসস্থল। এজন্য সুপ্রাচীনকাল থেকে গুহা বিভিন্ন প্রাণীর আবাসস্থল হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এসব প্রাণী অন্ধকার পরিবেশে অভিযোজিত হয়ে টিকে রয়েছে বছরের পর বছর। এরা জীবনের বেশিরভাগ সময় গুহার ভেতরেই কাটিয়ে দেয়। গুহার জলজ পরিবেশে দেখা যায় বিভিন্ন প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী। এদের মধ্যে চিংড়ি অন্যতম। বিভিন্ন প্রজাতির মাকড়সা কিংবা পিঁপড়াও দেখা যায়। এসব অমেরুদণ্ডী প্রাণীকে কেন্দ্র করে গুহা প্রতিবেশ ব্যবস্থায় আশ্রয় খুঁজে পায় উভচর কিংবা সরীসৃপ। স্তন্যপায়ী প্রাণীর বিচরণও রয়েছে এসব গুহায়। বাদুর অন্যতম গুহাবাসী প্রাণী। কুদুম গুহায় দেখা যায় এক বিশেষ প্রজাতির বাদুর, ব্লাইদের অশ্বক্ষুরাকৃতি বাদুর। গুহায় এদেরকে প্রচুর সংখ্যায় দেখা যায়। এরা বছরের পর বছর গুহার নীরব পরিবেশে বিচরণ করছে। এদের গন্ধ ও শব্দের বোধ অত্যন্ত তীব্র, এজন্য শব্দ তরঙ্গ ব্যবহার করে অনায়াসেই অন্ধকারে বিচরণ করতে পারে। গুহাবাসী এসব প্রাণীরা গুহার বাইরে বিচরণকারী প্রাণীদের থেকে কিছুটা আলাদা। এদের শারীরিক গঠনে রয়েছে ভিন্নতা।
অন্ধকারে বিচরণের জন্য এরা বিশেষভাবে অভিযোজিত হয়েছে। এদের চোখ অল্প আলোতে দেখার উপযোগী। গন্ধ, স্পর্শ ও শ্রবণের অনুভূতিও প্রখর। আকার আকৃতিতে তেমন বড় না হলেও প্রাকৃতিক সৌন্দর্য, স্বকীয় জীববৈচিত্র্য এবং ভূপ্রকৃতিগত কারণে এসব গুহা আকর্ষণীয়। প্রকৃতির বিস্ময় ভিন্ন ধরনের প্রাণীর সমাহারে সমৃদ্ধ, এজন্য গুহা পাহাড়ি প্রতিবেশ ব্যবস্থায় যেন এক স্বতন্ত্র প্রতিবেশ ব্যবস্থা। এসব প্রাকৃতিক গুহা একদিকে জীববৈচিত্র্যের ধারক, অন্যদিকে পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্র। আমাদের দেশের এসব গুহার অনেক প্রাণী প্রজাতি হয়তো অজানা রয়ে গেছে, কিন্তু বৃক্ষ উজাড় করে, পাহাড়ি প্রতিবেশ ধ্বংস এবং পাহাড় কাটায় এসব গুহা ও গুহাবাসী প্রাণী হুমকির সম্মুখীন। অসচেতনভাবে দর্শনার্থীদের ভ্রমণের কারণেও ক্ষতিগ্রস্ত হচ্ছে গুহার সামগ্রিক প্রতিবেশ ব্যবস্থা। এভাবে চলতে থাকলে বছরের পর বছর ধরে বিচরণকারী এসব গুহাবাসী প্রাণী বিপন্ন হয়ে পড়বে। আবিষ্কারের আগেই বিলুপ্ত হবে অনেক প্রাণী প্রজাতি। তাই গুহা ও গুহাবাসী প্রাণীদের রক্ষায় জনসচেতনতার পাশাপাশি যথাযথ পদক্ষেপ গ্রহণে কার্যকরী ভূমিকা রাখতে হবে, তবেই টিকে থাকবে আমাদের পাহাড়ি প্রতিবেশ ও গুহাবাসী জীববৈচিত্র্য। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম গুহা ও গুহাবাসী প্রাণী নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো আমাদের আজকের অতিথি জনাব রাগিব উদ্দিন আহমেদের সাথে। কেমন আছেন রাগিব ভাই? জি রাগিব ভাই, আপনি তো অনেক বছর ধরে এই নানা বিষয় নিয়ে কাজ করছেন এবং আমাদের দেশের নানা জিনিস আছে, তার মধ্যে গুহা, এই গুহা নিয়ে আমাদের একটু বলবেন। গুহা বাংলাদেশে খুব হাতে গোনা দুই একটা গুহা আছে। বাংলাদেশের গুহা বলার আগে আমার বলা উচিত যে গুহা জিনিসটা কী। যে কোনো পাহাড়ি এলাকায় মাটি ধসের কারণে গর্তের সৃষ্টি হয়, যেই গর্তে মানুষ বা অন্য অন্য প্রাণী বসবাস করতে পারে তাকেই আমরা গুহা বলি। সাধারণত কী ধরনের প্রাণী এবং উদ্ভিদ থাকে এই ধরনের গুহাগুলোতে? গুহাবাসী প্রাণীদেরকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক প্রাণী যারা জন্ম গুহায়, মৃত্যু গুহায়, জীবনযাপন গুহায়, তাদের মধ্যে আছে যেমন গুহাবাসী বাদুর। এরা সাধারণত গুহার যে ছাদ তার মধ্যে ঝুলে থাকে লক্ষ লক্ষ কোটি কোটি বাদুর। আমাদের বাংলাদেশে একটা গুহা আছে যেটা কুতুম কেভ নামে পরিচিত, যেটা টেকনাফ এবং নীলার মাঝামাঝি একটা জায়গা আছে, মধ্য নীলা। সেখান থেকে জঙ্গলের ভিতরে বেশ কিছু হাঁটা গেলে সেই গুহাটা দেখা যায়। গুহার মুখটা তিন চারতলা দালানোর সমান উঁচু হবে এবং আপনি গুহাতে ঢুকলেই দেখবেন লক্ষ লক্ষ বাদুর গুহার থেকে বেরোয় আসছে। এই বাদুরদের হলো গুহার স্থায়ী বাসিন্দা। আর এক ধরনের প্রাণী আছে যারা গুহার অস্থায়ী বাসিন্দা। কোনো একটা চিতাবাঘ হয়তো রাত্র কাটানোর জন্য গুহার মধ্যে ঢুকলো, বা কোনো একটা শিকার ধরে আনছে বাঘ, সেই শিকারটাকে নিরাপদে খাওয়ার জন্য অন্য প্রাণী যাতে ভাগ না বসায় সে টাইনে টাইনে গুহার একদম শেষ মাথায় নিয়ে যায়, ওইখানে রাইখা খায়। এদেরকে আমরা বলি গুহার অস্থায়ী বাসিন্দা।
আর গাছপালা বলতে গুহা যেহেতু একটা অন্ধকারাচ্ছন্ন জায়গা, সূর্যের আলো পোষায় না গুহার শেষ মাথায়, সেই জন্য খুব একটা গাছপালা তেমন একটা হয় না। গুহার গায়ের মধ্যে শ্যাওলা জাতীয় উদ্ভিদ জন্মায়, আর গুহার নিচে অনেক ছত্রাক জন্ম হয়, যেহেতু ওই বাদুর যে গুহার উপর থেকে সারাক্ষণ তাদের বিষ্ঠা নিক্ষেপ করতে থাকে সেইটা সার হিসাবে জমে, পানি আসে গুহায়, যার ফলে আমরা যাকে ব্যাঙের ছাতা বলি, মাশরুম, এগুলো তৈরি হয়। পানিগুলোর মধ্যে কি কিছু মাছও কি পাওয়া যায়? হ্যাঁ, বর্ষাকালে যখন গুহা ভিতরে অনেকখানি পানি থাকে এবং পানি বেশ লম্বা সময়ের জন্য জমে থাকে, তখন দেখা যায় ছোটোখাটো মাছ, যেগুলো আমরা ছড়ার মাছ বলি, চিংড়ি মাছ, ছোটো ছোটো মাছ, এগুলো গুহার মধ্যে জন্মায়, এবং ওই মাছ খাওয়ার জন্য মাছ খেকো কিছু প্রাণী গুহাতে অস্থায়ীভাবে ঢুকে বেরোয় আসে। আরেকটা গুহা বাংলাদেশের উল্লেখ করার মতো ছিল, এখন আর সেটাকে গুহা বলা যাবে না, কারণ গুহা বলা হয় যার একটা মুখ আছে, যার আরেকটা মুখ হয়ে যায় তখন আর সেটা গুহার পর্যায়ে থাকে না। আমাদের খাগড়াছড়িতে আলু টিলা বলে একটা জায়গা ছিল, এখন ওইটাকে ট্যুরিজম চালু করার নামে ওই গুহার আরেকটা মুখ খুলে দেওয়া হয়েছে কাইটা, এবং ওই গুহায় অন্ধকারে ঢুকতে মানুষ নানান রকম টর্চ বা আধুনিক বাতি ব্যবহার করে, যার ফলে গুহার যে বাসিন্দা তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আচ্ছা, আপনি যে বললেন যে বাদুর গুহার মধ্যে থাকে, এই বাদুরগুলো কি শুধু এই গুহাগুলোতেই থাকে না অন্য এলাকায়ও তো? না, গুহাবাসী যেই বাদুর সেটা গুহার মধ্যেই থাকে, সেই বাদুরের প্রজাতিও ভিন্ন। আমাদের দেশে এক একটা গুহাতে প্রায় 3-4 প্রজাতির বাদুর দেখা যায়, তাদের জন্ম মৃত্যু সবই গুহায়, শুধু রাত্রেবেলা খাওয়ার জন্য তারা গুহা থেকে বেরোয় যায়, আবার ভোরের আলো ফুটতে ফুটতেই তারা গুহায় চলে আসে, সারাদিন ওই গুহার মধ্যে খাওয়ায়। এখন এই বাদুরের জন্য গুহায় এক জাতীয় সাপ দেখা যায়, যারা ওই গুহার মধ্যেই থাকতো ওই বাদুরের বাচ্চা বা বাদুর ধরে ধরে খাইত, আবার কোনো সময় ছোটোখাটো পাইথন, অজগরের বাচ্চা, এগুলো গুহার নিচে ঘোরাফেরা করে, যে উপর থেকে কোনো নতুন বাদুরের বাচ্চা যদি নিচে পড়ে যায় তাদেরকে সহজ খাওয়ার হিসেবে পাওয়া যায়। আর এমনিতে আমাদের গুহার মধ্যে দেখা যায় যখনই সারা বছরই চিতাবাঘের পায়ের দাগ দেখা যায়, অর্থাৎ বাঘ এখানে আসা যাওয়া করে, হয়তো রাত্রি যাপন করে। আমাদের দেশে কি চিতাবাঘ কি পরিমাণ আছে যে এই গুহাতে যারা বাস করে? আমাদের যেই কক্সবাজার বেল্টে যেই গুহার কথা বললাম, কুতুম গুহা, সেইখানে চিতাবাঘের পপুলেশন এখন বেশ কমে গেছে, কারণ মানুষের অত্যাচার, তাদের আবাস নষ্ট হয়ে যাওয়ার ফলে টেকনাফে যেই জায়গায় এই গুহা অবস্থিত ওই জায়গার জঙ্গল কাইটা সাফ করেছে লাকড়ি নেওয়ার জন্য, যার ফলে চিতাবাঘের আবাস অনেকখানি কমে গেছে, বাঘের সংখ্যাও কমে গেছে। আমাদের এই দুটো গুহাই কি ন্যাচারালি তৈরি? ন্যাচারালি তৈরি, আরও ছোটোখাটো গুহা আমাদের চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম বেল্টে আছে। গুহাবাসী যে প্রাণীগুলো কমে গেছে, এই কমে যাওয়ার মধ্যে কি শুধু বাদুর না অন্য কোনো প্রাণী আছে? না, এখানে শুধু বাদুর বললে হবে না, বাদুরের সাথে সাথে অনেক ছোটোখাটো পোকামাকড়কেও গুহাবাসী প্রাণী হিসেবে ধরা যায়। যেমন বাদুরের গায়ে এক ধরনের টিক্স হয় যেটা ছারপোকার মতো দেখতে কিন্তু সাইজে অনেক বড়, বাদুরের রক্ত খেয়ে থাকে সে, কাজে ওইটাকেও আমরা গুহাবাসী প্রাণী হিসেবে ধরব। ওরকম ধরলে গুহার নিচে যে বাদুরের বিষ্ঠা জমে খুব সার, বছরে 2-3 এই সার মানুষ তুলে নিয়ে আসে, আইনা খেতে ব্যবহার করে, ওই টেকনাফ অঞ্চলে এর ভালো ব্যবহার আছে। তো ওইগুলা আনার সময় ওগুলার সাথে ওই অনেক রকম কীটপতঙ্গ চলে আসে, যার ফলে এদেরও সংখ্যা মানুষের হস্তক্ষেপের কারণে দিন দিন কমে আসছে। আপনি কি মনে করেন এই গুহাগুলোকে রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত ট্যুরিজমের জন্য? আমাদের যেহেতু হাতে গোনা 2-4 গুহা আছে, আমার মতে ট্যুরিজম এখানে অ্যালাউ না করাই উচিত, কারণ ট্যুরিজম হয়ে গেছে এখন টেরোরিজম। আমি তো বলবো যে কুতুমকে একদম রেস্ট্রিক্টেড করে দেওয়া উচিত, 2-3 দূরের থেকে বেরিয়ে দিয়ে, যে এরপরে আর কোনো মানুষ জঙ্গলে ঢুকতে পারবে না। আর আলু টিলাকে বলবো এটা রিভাইভ করা উচিত, এক মাথা আগের মতো বন্ধ করে দিয়ে, এখানে যেন ট্যুরিস্টরা ঢুকতে না পারে, কোনো বাতি বা আলো ব্যবহার না করতে পারে, এবং এভাবে যদি করা হয় দেখা যাবে 6-9 বা 1 মধ্যে আবার সেই বাদুরগুলো ফিরে আসছে, আবার সেই আলু টিলার গুহার আসল রূপ ফিরে পেয়েছে, অন্যান্য জীবজন্তু বাসস্থান করবে, বাসস্থান করবে এবং তারা চলে আসবে অটোমেটিক্যালি। তাহলে আমাদের যেই গুহাগুলো আছে, আমি এই হাতে গোনা, এদের আমাদের এখনই পদক্ষেপ নেওয়া উচিত এদের সংরক্ষণ করার জন্য। নিশ্চয়ই, কারণ এখনও অনেক দেরি হয়ে গেছে, তারপরও সময় চলে যায় নাই,
আমরা গুহা সংরক্ষণ করব শুধু গুহাকে সংরক্ষণ করার জন্য না, একটা মাটির গর্তকে সংরক্ষণ করার জন্য, কারণ ওই গর্তের মধ্যে বহু প্রাণীর জীবন যাপন নির্ভর করে, কাজেই তাদেরকে সংরক্ষণ করার জন্য গুহাকে সংরক্ষণ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। ধন্যবাদ আপনাকেও। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারে সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি, চলুন জানা যাক গুহা ও গুহাবাসী প্রাণী নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি, জর্জিয়ায় অবস্থিত পৃথিবীর গভীরতম গুহা ক্রুবেরা গুহা, যার গভীরতা প্রায় 7,200 ফুট, খাগড়াছড়ির আলুটিলা গুহা অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো যা প্রায় 100 মিটার লম্বা। গুহার গভীর অন্ধকারে বিচরণকারী প্রাণীরা ট্রগ্লোবাইট নামে পরিচিত, যারা গুহার বাইরে সাধারণত বাঁচে না। গুহাবাসী কেভ নেকটার ব্যাট নামক বাদুর প্রজাতি শুধুমাত্র ডিউরিয়ান ফলের পরাগায়ন করে থাকে। আবাবিল, বাতাসি, পেঁচা প্রভৃতি পাখিরা প্রায়ই বিভিন্ন গুহায় বাসা তৈরি করে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বায়ু দূষণ কমাতে কোন ধরনের জ্বালানির ব্যবহার বৃদ্ধি করা প্রয়োজন। সঠিক উত্তরটি হলো বি, নবায়নযোগ্য জ্বালানি। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন সৈয়দ হারুন আল রশিদ, ইলেকট্রনিক্স মেকানিক, মিরপুর, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে, কুদুম গুহা বাংলাদেশের কোথায় অবস্থিত? এ টেকনাফ, বি খাগড়াছড়ি। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773-049-049 এই নম্বরে। শুধু দর্শক, প্রাকৃতিক গুহাগুলো এখানে বসবাসকারী প্রাণীর বেঁচে থাকার নিরাপদ আশ্রয়। নিজেদের জায়গা থেকে এরা নীরবে প্রতিবেশ ব্যবস্থায় তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। প্রাকৃতিক গুহা সংরক্ষণের মাধ্যমে বনের প্রাকৃতিক ঐতিহ্য, গুহা ও গুহাবাসী প্রাণীর রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে। সুন্দর প্রকৃতিতে গড়ে সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। চাই 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 সুন্দর পৃথিবী, চাই 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 সুস্থ পরিবেশ, চাই ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারা খাও। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে, সুন্দর সুস্থ পরিবেশ গড়ে।